হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিট প্ল্যান সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে সিট প্ল্যানগুলো সেগুলো দুইভাবে দেখা যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে একদম খুব সহজে দেখবেন সে বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিট প্ল্যানগুলা বিভিন্ন ইউনিটের আলাদা আলাদা করে পিডিএফ আকারে প্রকাশ করেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে পিডিএফটিতে আমি এখানে দেখতে পাচ্ছি এটা একটি ইউনিটের সিট প্ল্যান। তো এখানে প্রায় 9টি পেজ আছে এবং এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ডাটা এখানে আছে। তো এখান থেকে আপনারা যদি সিট প্ল্যানটি খুঁজতে যান তাহলে আপনাদের কাছে বিষয়টি একটু হিজিবিজি লাগবে বা সময় সাপেক্ষ ব্যাপার হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা যেই শর্টকাট নিয়মে আপনাদের সিট প্ল্যানটি দেখবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, শর্টকাটে আপনারা সিট প্ল্যানটি দেখার জন্য জাস্ট সিইউ যে অ্যাডমিশন লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে আসবেন। তো আসার পর এখানে দেখতে পাবেন লগ ইন নামে একটা অপশন আছে, এই লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি চাইবে। তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনারা প্রথম আবেদনের সময় আপনাদের মোবাইলে যে এসএমএসটি গেছে সেখান থেকে এখানে বসিয়ে দিবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে প্রার্থীর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে দিলাম। এরপর এখানে যে লগ ইন আছে এই লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করলে আপনারা যদি সঠিকভাবে ইউজার আইডি পাসওয়ার্ড দেন তাহলে এখানে আপনাদের আইডিতে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর এখানে আপনাদের প্রোফাইলের মধ্যে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, পার্সোনাল, একাডেমিক, অ্যাপ্লিকেশন, সিট প্ল্যান, এক্সাম রেজাল্ট, এরকম অপশনগুলো এখানে পাবেন। তো এখান থেকে আপনারা সিট প্ল্যানে ক্লিক করে সিট প্ল্যানটি দেখতে পারবেন। এছাড়াও রেজাল্ট দিলে রেজাল্টটি ক্লিক করলে রেজাল্টটি পেয়ে যাবেন। তো যাই হোক, এখন যেহেতু সিট প্ল্যান দেখার বিষয়ে আমরা এখানে যে সিট প্ল্যান অপশনটি আছে এটির উপরে ক্লিক করব। তো সিট প্ল্যানের উপর ক্লিক করলে এখানে নিচে দেখতে পাবেন অ্যাপ্লাইড ইউনিট, সাব ইউনিট, এখানে এগুলো চলে আসবে। তো এখানে আপনি যে যে ইউনিটে অ্যাপ্লাই করেছেন সবগুলো ইউনিট এখানে শো করবে। তো দেখুন এখানে প্রার্থী শুধু সি ইউনিট অ্যাপ্লাই করেছে। তো আমি এখন এখানে সিট প্ল্যানটি দেখার জন্য এখানে যে সি ইউনিটের পাশে যে রেডিও বাটনটি আছে এটিতে ক্লিক করব। তো দেখুন এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখুন ক্লিক করার সাথে সাথে নিচে কিন্তু এই সি ইউনিটের সিট প্ল্যানটি এখানে চলে এসেছে। তো আপনারা যে যে ইউনিটের জন্য সিট প্ল্যান দেখবেন সেই ইউনিটের উপর ক্লিক করলে এখানে নিচে দেখতে পাবেন সিট প্ল্যানটি চলে আসবে, ঠিক আছে? তো এভাবে করে খুব সহজে আপনারা কোনো প্রকার ঝামেলা ছাড়া এই সিট প্ল্যানটি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিট প্ল্যান দেখার সহজ পদ্ধতি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেওয়া আছে, তো সেগুলো দেখে আপনারা নিজে নিজে সবকিছু করতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।